G20 সামিট 2023 এ ভারতে হতে চলেছে আর এই সামিট হবে জেকে মানে জম্মু এবং কাশ্মীরে। কিন্তু পাকিস্তান এই সামিট নিয়ে কঠোর বিরোধিতা করেছে এবং চীনও এই সামিট নিয়ে অসন্তুষ্ট। কিন্তু ভারত এখানে এক ঢিলে দুই পাখি মারতে চলেছে। আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব কেন চীন আর পাকিস্তান এই মিটিং নিয়ে চিন্তায় পড়েছে। নমস্কার, আমি অমিত, আপনারা দেখছেন বং থাটাই। তো এখানে প্রথমে বলে নেব G20 কি। G20 হলো একটা সংগঠন যেটা 20 দেশ নিয়ে তৈরি হয়েছে আর 2023 এই সংগঠনের সামিট হবে ভারতে। কিন্তু পাকিস্তান এই সামিট বা মিটিং এর বয়কটের ডাক দিয়েছে এবং বলেছে চীন, তুর্কি, সৌদি আরবিয়া এই সামিট বয়কট করবে। তবে এখনো পর্যন্ত কোনো দেশ কনফার্ম করেনি পাকিস্তান ছাড়া, আর পাকিস্তানও এই মিটিং বয়কট করতে পারবে না। মানে হাস্যকর কথা হলো পাকিস্তান G20 সংগঠনের সদস্যই না। পাকিস্তানের মুদ্রা কথা হলো ভারত কিছু করলেই তার বিরোধিতা করতে হবে, আর আজব কথা হলো ভারতের বিরুদ্ধে কিছু বললেই পাকিস্তান পাশে গিয়ে দাঁড়িয়ে যাবে চীন। তবে এক্ষেত্রে চীন এটা বলেনি যে এই সামিট বয়কট করবে। ভারত যে জম্মু কাশ্মীরে এই সামিটটি রেখেছে এতে চীনের অসুবিধা। চীন বলেছে এরকম বিবাদীয় জমিতে ভারতের এই সামিট রাখা উচিত হয়নি। ভারতের সাথে চীন অনেক কিছু করা সত্ত্বেও কিছুদিন আগে চীনে আয়োজিত ব্রিক সামিটে ভারত যোগদান দিয়েছিল। আর তাছাড়া ভারত চীনের এই G20 সামিট নিয়ে বিরোধিতার উত্তরে 6 জুলাই দালাই লামার জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং টুইট করে পুরো দুনিয়াকে জানায় যে দালাই লামার সাথে কথা বলেছে এবং প্রার্থনা করেছে তার দীর্ঘ জীবনের জন্য। আর চীন দালাই লামার ক্ষেত্রে প্রচন্ড আবেগী হয়ে পড়ে, আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার জন্মদিন পালন করছে এটা চীন খুব ভালো করে লক্ষ্য করেছিল। আর ঠিক এই দিনে মানে 6 জুলাই মোদীজি ঘোষণা করে বলে চীনকে কাশ্মীরে মিটিং নিয়ে সমস্যা, ঠিক আছে এখানে আরো একটা জায়গা যোগ করা হচ্ছে, সেটা হলো লে লাদাখ। আর এখানে মজার কথা হলো চীন অরুণাচল প্রদেশের মতো লাদাখকেও ভারতের অংশ মানে না। চীনের বিদেশ মন্ত্রী অন রেকর্ড বলেছে লাদাখকে ভারত অবৈধভাবে কব্জা করে রেখেছে, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ঠিক রাজনীতি করেছে এখানে। এখন কথা হলো অরুণাচল প্রদেশেও কি ভারতের একটা G20 মিটিং রাখা দরকার, এটা একটা প্রশ্ন থেকেই যায়। দুনিয়ার যে সমস্ত দেশ এই জায়গাগুলো ভারতের বলে মানে না, মোদীজি তাদের এই সব জায়গায় মিটিং করে দেখিয়ে দিতে চায় এই সমস্ত জমি আমাদের মানে ভারতের। এখন কথা হলো চীন যদি রাগ করে এই মিটিং এ না আসে তাহলে একদিক থেকে ভারতেরই জয় হবে, আর G20 সংগঠনে চীন ছাড়া আর কেউ নেই এই সামিট বয়কট করার মতো, আর চীনের কথা শোনার মতো কোনো দেশ নেই এই G20 গ্রুপে। আর সত্যি কথা বলতে গেলে চীন এখানে ফেঁসে গেছে মোদীজির রাজনৈতিক চালে। চীন যদি এই মিটিং এ না আসে তাহলেও ভারতের জয়, আর চীন যদি এই মিটিং এ আসে তাহলেও ভারতের জয়। কারণ ভারত যখন চীনের সাথে মিটিং করে থাকে তখন আমরা আলোচনা করেই থাকি এই মিটিং কিসের দরকার, ব্রিক্সের সদস্য কেন আমরা, চীনের সাথে আমাদের কোনো মিল নেই, চীন আমাদের শত্রু, এইসব কথাগুলো এখন চীনেতেও আলোচনা হবে ভারতকে নিয়ে, এবং এটা চীনেরও চিন্তার বিষয়। আর সব থেকে বড় কথা হলো চীন এই সামিটে যোগদান দিলেও তাকে এটা মেনেই আসতে হবে যে এটা ভারতের অংশ। আর এখানে একটা কোয়েশ্চেন আপনার জন্য, আপনার কি মনে হয় চীন সত্যি ফেঁসে গেছে? তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এখানেই শেষ করবো, আবার দেখাবে পরের ভিডিও। ধন্যবাদ।